তারা যে অবরোধ শুরু করেছে টানা, এই অবরোধে আমার মেসেজ যে আপনারা এটা থামান, না থামালে আমরা এটা মানিও না। আমরা এই জন্য রাজপথে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আমলীগ, সমস্ত অঙ্গ সংগঠন, আমরা প্রতিটা আনাচে কানাচে মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে মানুষের জানমালের হেফাজত করা যায়, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি রাজপথে এবং দাঁড়িয়ে থাকব। আমরা বঙ্গবন্ধু সৈনিকেরা তাদের এই অবরোধ এবং হরতাল আমরা মানি না, মানব না। বিএনপি ওর ওই তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশে হুকুম দিবে, আর ওই হুকুমে বাংলাদেশে জ্বালাপোড়াও আগুন হবে, তা আর হতে দিব না। বাংলাদেশ এখন সেই অবস্থানে নেই, থাকবে না। বাংলাদেশ এখন অনেক উন্নত, স্মার্ট বাংলাদেশে তৈরি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের উন্নয়নে অনেক কিছু আপনি তাকালেই দেখতে পারবেন, মেট্রো রেল, তারপরে পাতাল রেল, তারপরে আমাদেরকে আরও যেই রকম যে পদ্মা সেতু, তারপরে অনেক রকমের কয়েকদিন আগেও আপনি দেখবেন ওই যে ব্রিজ যাত্রাবাড়ি থেকে উত্তরায় যে রেল তো করেছে, এটাও তো হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামনে আরও করবে। এখন বাংলাদেশকে মনে হচ্ছে সিঙ্গাপুরের মতো, এখন বাংলাদেশ আর বাংলাদেশের মতো নেই। আমরা বাইরের দেশের হুকুমের চাকর না, আমরা নিজের দেশে নিজে এখন স্বাবলম্বী। বিএনপি চায় বাংলাদেশকে মানুষের দেশের বাইরের অধীনে থেকে বাংলাদেশকে মানে গরিব দেশ হিসেবে পরিচিত করতে, ভিক্ষুকের দেশ, কিন্তু আমরা এখন ভিক্ষুকের দেশ না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করেছেন দেশের, প্রতিটা ঘরে ঘরে ঢুকলে আপনি প্রতিটা মানুষের মুখে মুখে দেখবেন, শুনবেন যে উন্নয়নের সংবাদ। সো আমরা এখন এটা মানি না, মানব না। ইনশাল্লাহ উন্নয়ন হবে, আরও হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন তাহলে উন্নয়ন আরও হবে, উন্নয়নের গতি আরও বেড়ে যাবে, এবং আমাদের দেশ আর গরিব দেশ হবে না, মানুষের কাছে ভিক্ষা খুঁজতে হবে না আমাদের।